হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল। রাখি বোস, তোমার সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের আমি যে আজকে না কালকে যে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম রথের, তো ইন্ট্রো দিতে ভুলে গেছি। তো আবার ভাবলাম যে আমি ইন্ট্রোটা দিয়ে দিই আর কিছু জিনিস এর মধ্যে অ্যাড করে দিই। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি ভেবেছিলাম যে রথে একটা ড্রেস পরবো, মানে কুর্তি চুড়িদার যা বলতে পারো। তো একটা আমি জামা কিনেছিলাম যে আমি রথের দিনকে পরবো, কিন্তু আমার সেটা পরা হয়নি। নাইটি পরেই রথের দিনটা পুরো কাটিয়ে দিয়েছি। জামাটা পরে যে রথে বেরোবো সেই সুযোগটা পাইনি। আমাকে মামামকে রেডি করিয়ে সঙ্গে করে রথটা নিয়েই বেরোতে হয়েছে। পুরো নাইটিটাই পরেছিলাম, পুরো ভিডিওটা দেখবে তোমরা গিয়ে, পুরো নাইটি পরে কাটিয়ে দিয়েছি। আর এখন বাজে পাক্কা 3টে বাজে, আমি স্নান করে আর বসে গেছি। তো চলো আমি দেখাই এই কুর্তিটা কিনেছিলাম যে রথের দিনকে পরব। আর এই কুর্তিটা আমি খুলছি না এখন, কেন খুলছি না তাও বলে দিই কারণটা। হয়তো ভাববে যে বললো যে কুর্তি কিনেছি কিন্তু দেখাচ্ছে না, দেখাচ্ছি না একটাই কারণে, কিছু মানুষ আছে আমাদের এখানে যে আমি যাই কিনবো যাই পরবো সেটা যদি দেখে নেয় একবার চোখে সেটা কিনে পরে নেবে। তো আমি চাই না যে জামা কাপড়টা দেখুক, যখন পরবো তখন দেখতে পাবে, মানে আমি কি করছি সেই দিক খুবই নজরটা রাখে, তা রাখা ভালো। আমি কি করছি তবে তো বুঝবো যে কেউ আমার মতন চেষ্টা করছে, কিন্তু সব থেকে বড়ো কথা যে আমার মতন চেষ্টা করছে হওয়ার, সব থেকে ভালো একটা কথা বলি ভাই, আমার মতন একটা মানুষ হ ভালো। তোরা তো মানুষের পর্যায়ে পড়িস না, তো প্রথম কথা হচ্ছে একটা মানুষ হ, ভালো মানুষ হ, তবেই বুঝবি যে কি। তো আমি যা পড়বো তাই দরকার ওদের, আমি যা করবো সেটাই দরকার। হ্যাঁ ভাই, ইনকাম করিস না ভাই, এত হাট কোথা থেকে মারিস রে ভাই। তো যাই হোক, প্রত্যেকে ইনকাম করছে, আমার এতে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ভাই লোকের জিনিস দেখা দেখি পড়াটা বন্ধ কর, বুঝতে পারলি? আর এই ভিডিওটা এটা কারুর জন্যে না, শুধু কিছু মানুষের জন্যে, যারা এরকম করে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা আমাকেই বলছে। তো যাই হোক, ও আর একটা জিনিস, এক্ষুনি আমি আস্তে আস্তে একটা জুতো পছন্দ হলো, তো জুতোটা কিনলাম। এই দেখো, তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এই দেখো, আমি না খুব একটা নতুন জিনিস মানে পড়ি না, শুধু মনে হয় থাক পরে পরবো, থাক পরে পরবো এরকমই মনে হয়। এই জামাটা যে কবে আমি পরবো আমি নিজেও জানি না, কিন্তু কেনা হয়েছে, ইচ্ছা ছিল রথের দিনকে পরে একটু ঘুরবো, কিন্তু আর হয়ে ওঠেনি। তো চলো আর পাট না বকে, রথের পুরো ভিডিওটা এনজয় করো। আর রথের খুব একটা আমি ভিডিও নিতে পারিনি, কেন তখন আমি ফোনটা নিয়ে বেরোইনি, তো যার জন্য আমি কোনো ভিডিও নিইনি, কিছু কিছু ছোটো ছোটো ভিডিও নিয়েছি মামমামের সঙ্গে, সেগুলো তোমাদের শেয়ার করি। তো চলো পুরো ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে আমার জুতোটা আর আমার জামাটা কেমন হয়েছে। আর যেদিন আমি এই জামাটা পরবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব যে আমি এই জামাটা পরেছি, খুব ইচ্ছা আছে শীঘ্রই পরবো। তো চলো ভিডিওটা দেখবো। এই দেখো রথ এসছে, আর এই যে রথের মালিক ও না, রথের মালিক আমি, রথ তো টানলো তো না, পুরো আমাকে দিয়ে টানালো। আর এই একজন, এই দেখো খিচুড়ি রেখায় খিচুড়ি রেখায়, এই যে রথের টাকা, রথের টাকা নিচ্ছে, সবাই দেখে নাও, এই দেখো এক টাকা না, বলো না ওই যে হাতে 10 টাকা পেয়েছে, ব্যাস না বলো টাকা, মাম্মা বল লাড্ডু দেবো 100, বল না
এখনকার রথ বার করলে শুধু টাকা চাই, টাকা। এই যে পয়সা ইনকাম হয়, দেখো ব্যাগ আবার কাঁধে। এবার রথ নিয়ে যা, রথটা টেনে নে, রথ টান তো, রথ টান। আমার জল দাও তো, এখন জল খাবে, জলের বোতল। রথ টানে তো আমি হাঁপিয়ে গেছি, এত ভারী রথ, আমার থেকে ওয়েট বেশি রথের। ইমা, জগন্নাথ, জগন্নাথের জগন্নাথ এতই কালো, ছবি তুলছি মুখ চোখ কিছু নেই, এ কি রে? এখানে তো আসবেই না। তো রথে পাঁপড় খাবো না, এরকম তো হয় না। তো মাকে বললাম, মা ঝটপট করে একটু পাঁপড় ভাজি দেখি, একটু খাই। আর আমার ভীষণ ভালো লাগে আমার এই সাবুর পাঁপড়। তো সাবুর পাঁপড় এত ভালো লাগে, মায় দেখো সুন্দর প্লেটে গুনে গুনে ইয়ে করছে, যে সবার একটা একটা দুটো করে সাবুর পাঁপড় হবে। তো আমি ঠিক আছে, তো ঝপঝপ করে ভাজে দেখি খেয়ে আর রথটা টানতে যাই। তো মামাম তো টানলো না, পুরো রথের দায়িত্বটা আমার ঘাড়েই পড়লো, আমাকেই সব রথটাকে টেনে 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 চারিদিকে ঘোরাতে হলো। তো চলো, মা এই পাকে পাঁপড়টা ভেজে নিচ্ছে। আর প্রথম পাঁপড়টা জানো তো মানে ফোলেনি, কেন ফোলে সেটা আমার কারণেই, তেলটা গরম হয়নি, তার মধ্যে আমি তাতে করে দিয়ে দিতে বলেছি পাঁপড়টা। মা বলছে দাঁড়া তেলটা গরম হোক, দেখো এখন দেখো কত সুন্দর বড় বড় হচ্ছে। তো চলো পাঁপড়টা মা ভেজে নিক, আর আমরা এই ফাঁকে পাঁপড়টা খেয়ে তারপর রথে যাব। রথে আর কি, রথে নাইটি পরেই কাটিয়ে দিয়েছি, কোনো ভালো কাপড় জামা পরিনি। তো তা কী আছে, পাড়ায় এখান থেকে একটু ঘুরবো, আবার কি আসছে বছর আবার হবে। তো চলো রথ নিয়ে বেরিয়ে যাই। রথ বেরোচ্ছে, এই দেখো, এই যে রথের মালিক আর এ হচ্ছে কর্মচারী, রথটা ও নিয়ে যাবে আর এ ঘুরে ঘুরে আমার সঙ্গে যাবে। চল, এই রথ এসছে, রথ রথ এসছে তনুরুচিদের বাড়ি। এই যে রিলস বাঁধতে শুরু করে দিয়েছি, এই যে রথ কত বড় রথ এনেছে।